my biggest fear is fear itself, because I believe that if I succumb to fear, then all my dreams are shattered anyway. So I choose faith over fear, although my biggest fear is fear. সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং পাটনা থানায় সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তী সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। 306 ধারায় আত্মহত্যার প্ররোচনা সহ 340 ও 342 ধারায় মামলা করেন তিনি। পাটনা পুলিশের পক্ষ থেকে মামলার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ইতিমধ্যে পাটনা থেকে চারজন পুলিশের একটা দল মুম্বাই এসেছে। তারা মুম্বাই পুলিশের কাছ থেকে এই মামলা সম্পর্কিত সমস্ত নথি চেয়ে নিয়েছে। অর্থাৎ মুম্বাই ও পাটনা পুলিশ এই দুই বিভাগই এখন যৌথভাবে কাজ করবে। এতদিন মুম্বাই পুলিশ কাজ করছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে, আর সুশান্তর বাবার দায়ের করা মামলায় এখন যুক্ত হলো পাটনা পুলিশ। গত 14 জুন সুশান্তর মৃত্যুর পর এখন পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে সুশান্তর মৃত্যুর সম্ভাব্য সম্পর্কিত 40 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর ভেতর অসংখ্য মানুষ সুশান্তর মৃত্যুকে আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। সুশান্তর মৃত্যুর 1 মাস 3 দিন পর রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রামে সুশান্তর আত্মহত্যার সঠিক কারণ উদ্ঘাটন করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লিখেছেন, আমি সুশান্তর প্রেমিকা হিসেবে ওর আত্মহত্যার সঠিক কারণ জানতে চাই। সরকারের উপর পূর্ণ আস্থা রেখে বলছি সিবিআই এর তদন্ত হোক। অন্যদিকে রিয়া চক্রবর্তী সাবেক কথিত প্রেমিক মহেশ ভাটকে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে। রিয়া চক্রবর্তী সুশান্তকে পুরনো বাসা অভিশপ্ত বলে সুশান্তকে বাসা বদলাতে বাধ্য করেন। সুশান্ত মানসিক চাপ থেকে মুক্ত করার জন্য তিনিই মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। সুশান্তকে মাত্রাতিরিক্ত অ্যান্টি ডিপ্রেশন পিল খাওয়ানো হয়েছে। গত 9 জুন রিয়া চক্রবর্তী সুশান্তর বাসা থেকে বের হয়ে আসেন। আসার সময় ল্যাপটপ, সমস্ত গয়না, সব কিছু নিয়ে বের হন। ওই দিনই তিনি ইনস্টাগ্রাম থেকে সুশান্তর বেশ কিছু ছবি ডিলিট করে দেন আর সুশান্তর ফোন নম্বরও ব্লক করেন। বলা হচ্ছে এই ঘটনার কিছুদিন আগেই সুশান্তর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15 কোটি রুপি রিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল এর ভয়ে পুলিশ এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলেনি। সুশান্তের বোনের অভিযোগ, তার ভাইকে তাদের সঙ্গে বা তাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে দিতেন না রিয়া। এমনকি সুশান্তর বেশ কিছু প্রেসক্রিপশন রিয়ার কাছে ছিল, যেগুলো দিয়ে রিয়া সুশান্তকে ক্রমাগত ব্ল্যাকমেল করছিলেন। যে কোনো একটা বিষয়ে রিয়ার কথা না শুনলে তিনি এগুলোকে পাবলিক করে দেবেন। এমন সুশান্তর কাছে যেসব ছবির প্রস্তাব আসছিল সেগুলোর নায়িকা চরিত্রের প্রস্তাব দেওয়ার জন্য নাকি চাপ দিচ্ছিলেন রিয়া। সুশান্তর বাবা তাই আত্মহত্যার প্ররোচনার সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। 1986 সালের 21 জানুয়ারি জন্ম নেওয়া সুশান্ত 5 ভাই বোনের মধ্যে সবার ছোট। তার বড় 4 বোন আছে। 2013 সালে কাই পৌঁছে দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সুশান্তকে, কিন্তু সব ফেলে ক্যারিয়ারের শুরুতেই শেষ হয় এই তরুণ মেধাবী তারকার জাগতিক ভ্রমণ। গত 14 জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত। Like this. But it's not.